উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া মধ্যমগ্রাম ও আমডাঙ্গা বিধানসভার 5টি গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে এক সপ্তাহেরও বেশি দিন ধরে। অভিযোগ, সন্তোষপুর এলাকায় চাষের জমিতে জল ঢুকে ফসল উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে বলে ওই চাষের জমির পাশে অবস্থিত একটি পানীয় জল প্রকল্পে গিয়ে স্থানীয় কৃষকরা জোর করেই পানীয় জলের পাম্প বন্ধ করে দেয়। ফলে পূর্ব খিলকাপুর, পশ্চিম খিলকাপুর, বেড়াবেড়ি, জগন্নাথপুর ও ময়না অঞ্চলে নলবাহী পানীয় জলহীন হয়ে যায়। পানীয় জলের জন্য মানুষকে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে যেতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম টিউবওয়েল থাকায় আরও বিপত্তির সম্মুখীন হন হাজার হাজার গ্রামবাসী। তীব্র পানীয় জলের সংকটের কারণে অনেকেই গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন। প্রশাসনিক সুরাহা না পেয়ে মঙ্গলবার ও বুধবার সকালে দফায় দফায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। প্রায় 2 ঘন্টা শুরিপুকুর এলাকায় পানীয় জলের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করে ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিকেলের মধ্যেই পানীয় জলের সরবরাহ শুরু হওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। বিক্ষোভটা স্বাভাবিক, কারণ ছোট ছোট শিশুরা পর্যন্ত, যেহেতু আমাদের এলাকাটা আর্সেনিক এরিয়া, টিউবওয়েলের জল বাচ্চাদের খাওয়ানো যায়, এই জলটাই মানুষের নির্ভরশীল খাওয়ানো বাচ্চার এবং রান্নার সমস্ত ক্ষেত্রে, সেই জায়গায় সাবজেক্ট জলের জন্য মানুষের মধ্যে একটা বিরাট, আর এই জল না থাকার জন্য কারণ যেটা আমাদের মাধবপুরের ওখান থেকে এই টোটাল জলটা যায় এবং মেশিনে বেড়া যাওয়া পর্যন্ত এই জলটা যায়, ওখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার জন্য এইটা হয়ে রয়েছে। এখানে আমরা ওদের সঙ্গে কথা বলতে যেভাবে হোক ডিএম সাহেব কথা দিয়েছেন, এমএলএ সাহেবের কথা দিয়েছেন যে আমরা আজকে বসে সেইটার জায়গা দাঁড়িয়ে আজকের দিনটা আমরা সবাইকে জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে, জাতীয় সড়কটা যাতে তুলে দেওয়া যায় তার জন্য আমি এসেছি এখানে আলোচনা করে সবাইকে সঙ্গে কথা বলে এটাকে তুলে দিয়ে আমরা সন্ধ্যে পর্যন্ত দেখবো, তারপরে না হলে আমার পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময়।